ম্যানার্জির নীতি আদর্শে গরিবের মানুষ একে একে জয়েন করছে। এই হতাশা হয়ে অর্জুন সিং তার সিআরপিএফ বাহিনী আর গুন্ডা বাহিনীকে নিয়ে আমাদের বিঠুর হালিশহরে ব্যাপক তাণ্ডব করে। ওই সময় আমি গাড়ি করে ফিরছিলাম, ওই সময় ওর সিআরপি আর অর্জুন সিং এর গুন্ডা মিলে আমার গাড়ির উপর চড়াও হয়। এই চড়া হওয়াতে এখানকার এলাকার সাধারণ মানুষ সবাই মিলে তার প্রতিবাদ করে। আজকে আমরা আপনাদের ইয়েতে মেসেজ দিতে চাইছি কি আপনারা জানেন আজকে বিজেপি শাসিত ইউপি সেখানে কিভাবে পুলিশদের গুলি মারা হচ্ছে। এখন ওনারা মোমবাতি বার করছেন না, একটা বিকাশ দুবে বলে এক গুন্ডা তার বিজেপি নেতা মন্ত্রীদের সঙ্গে ঘুরছে, আর এখানে এক গুন্ডা অর্জুন সিং সেই তাণ্ডব করছে। বিজেপি যে তাণ্ডব করে তার প্রমাণ আপনারা দেখছেন, সারা এলাকা অশান্ত করছে, মানুষ কিন্তু এর জবাব দেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ওনার সঙ্গে মানুষ, ওর সঙ্গে মানুষ নেই, ওনার বলতে আমার একটু ঘৃণা লাগছে, ওর সঙ্গে মানুষ নেই, সাধারণ মানুষ নেই, ও গুন্ডা একটা দাঙ্গাবাজ, তাই ও একটা বিকাশে ঘুরছে, তোলাবাজি করতে পারছে না। আর তাই গুন্ডা বাহিনী আর সিআরপিএফ নিয়ে গুন্ডামি করছে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি অর্জুন সিং এর কত